বিভিন্ন শাস্ত্রত বিভিন্ন মত দিছে। কোনোবাত কৈছে যাগ যজ্ঞ পূজা পাতল, কোনোবাত কৈছে জপ তপ তীর্থ, কোনোবাত কৈছে ধ্যান ধারণা সমাধি। এই কারণে তুমি সারটো কোয়া ভূরিণী ভূরি কর্মাণী স্রোতব্যানী বিভাগস অত সাধু অত্র যত সারম সমুদ্ধৃত্য মনীষয়া মাম ব্রুহি শ্রদ্ধানাম যেন আত্মা সম্প্রসিদ্ধি এক এক এগার। প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় এগারো নম্বর শ্লোক ভাগবত। বিভিন্ন শাস্ত্র আছে, বিভিন্ন কর্মর কথা কৈছে, এই কারণে সারটো উদ্ধার করে কোয়া। তারপর সুতমুনিয়ে ভাগবত কোয়া আরম্ভ করেছে আর প্রথমে ক্লিয়ার করে দিলে কলিযুগের মানুষের কল্যাণ সাধিবা মূল কর্মটো কি। সবৈ পুংসম পর ধর্ম যত ভক্তির অধোক্ষ যে অহেতুকি অপ্রতিহত যেন আত্মা সম্প্রসিদ্ধি। এক দুই ছয় প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ছয় নম্বর শ্লোকত ক্লিয়ার করে দিলে কলিযুগের মানুষের প্রধান করবলিয়া কাম যদি কিনা আছে হচ্ছে কৃষ্ণ ভক্তি। কিন্তু ভক্তি করব কেনে দুটা শর্ত দিলে, এটা কৈছে অহেতু কি মানে হেতু থাকিব নোৱাৰিব নিষ্কাম। আমি ভক্তি করো কিন্তু মনত এখন লিষ্ট থাকে ডর দীঘল, এই করে দিয়া অমুকটো করে দিয়া তমুকটো করে দিয়া এখন লিষ্ট। ভগবানে নিজে স্বীকার করেছে অর্জুনক কৈছে হে অর্জুন চারি ধরনের ভকত মোর ওসলে আহে চতুর্বিধা ভজন্তে মাম জনা স্বীকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সব। সপ্তম অধ্যায় ষোলো নম্বর শ্লোক গীতা হে অর্জুন চারি ধরনের ভকত মোর ওসলে আহে এবিধ হচ্ছে আর্ত মানে বিপদত পড়ি, বিপদত পড়লে রাম নাম লয় বিপদ যাওয়ার লগে লগে পাহরিলে। দ্বিতীয় জিজ্ঞাসু যার জানিবলে ইচ্ছা কি আছে, মই কোরপরা আহিলো, মই কি করা উচিত, মই কলে যাম, যার জনার ইচ্ছা এই আত্মা কি পরমাত্মা কি সেইগুলি আহিছে। এবিধ হচ্ছে অর্থার্থী এইটু ধ্রুবর দরে টাকা পয়সা লাগে খালি, হ্যাঁ। আর এবিধ হচ্ছে জ্ঞানী যোনে জানিলে যে কলিযুগের মানুষের মূল কর্তব্য এটাই, এইটা হচ্ছে ভগবান কৃষ্ণত একান্তভাবে শরণ লোক লীলাসমূহ শ্রবণ কীর্তন করা যাতে মায়ার পৰা পরিত্রাণ পাব পাৰো। এইবুলি আহে যি কি নহোক ভগবান কৃষ্ণই ক্লিয়ার করে দিছে চারি ধরনের ভকত আহে। কিন্তু আমাক ভাগবতে কৈছে অহেতু কি হেতু থাকিব নালাগে নিষ্কামভাবে আহ। দ্বিতীয় কৈছে অপ্রতিহত মানে নিরন্তর। আমি অধ্যায়ের শেষত সবেই গাও নিরন্তরে ডাকি বোলা হরি হরি, নিরন্তরে ডাকি বোলা রাম রাম। এই নিরন্তরটে কি কৈছে এইট গুরুত্ব নিদিও। নিরন্তর মানে অন্তরহীনভাবে মাজত গ্যাপ দিব নোৱাৰিব, পুয়া গধূলি কৃষ্ণ বলে কলে নহব কন্টিনিউ। ভাগবত আগবাড়িছে মূল ভাগবত সংস্কৃত বারোটা স্কন্ধ তিনশো পঁয়ত্রিশটা অধ্যায় পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার শব্দ দশটা লক্ষণ। অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উদয় মনন্তর এস অনুকথা নিরোধ মুক্তির আশ্রয় দুই দশ এক দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায় প্রথম শ্লোক ভাগবত। স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মনন্তর ঈশানু নিরোধ মুক্তি আশ্রয় স্বর্গ আদি সৃষ্টি কেনেক এই বিশ্ব ব্রহ্মাণ্ডক সৃষ্টি হল, কেনেকে গুণ তিনি গুণের বিক্ষোভিত হয়ে মহতত্ব, কেনেক তারপর অহংকার, কেনেক তারপর পঞ্চভূত, কেনেক পাঁচ তন্মাত্রা। তারপর আছে বিসর্গ ব্রহ্মার দ্বারা যে সৃষ্টি হল, তারপর স্থানের কথা কৈছে পোষণের কথা কৈছে, সপ্তমত উটি কথা কৈছে। উটি মানে বাসনা, দৈবিক বাসনা, আসুরিক বাসনা আর মানবীয় বাসনা। অষ্টমত মনন্তরের কথা কৈছে মনু আর মনুপুত্র সকলের কথা। নবমত রাজবংশাবলী চন্দ্রবংশ সূর্যবংশর কথা। দশমত নিরোধ ভগবান কৃষ্ণর জন্মরপা বিভিন্ন লীলা আছে সামরি থাকা আছে দশম। আটাইতক ডর স্কন্ধটি হয়েছে দশম, তিনশো পঁয়ত্রিশটা অধ্যায়ের নব্বইটা অধ্যায় আছে দশম স্কন্ধত। তারপর আছে একাদশ, একাদশের মূল হয়েছে লক্ষণ হয়েছে মুক্তি, যি আজি আমি আলোচনা করে নিছি মুক্তি। দ্বাদশত আশ্রয় মুক্তির কথা পাতো,
মুক্তি মানে কি? মুক্তি মানে মুকলাই দিয়া। মুকলাই কাক দিব পারে? যার বন্ধন থাকে। মুক্তি কাক লাগে? যাক বাঁধি থোৱা আছে। এতিয়া আপোনাক মোক কিহবায় বাঁধি থলেহে আমাক মুক্তি লাগিব। আমাক বাঁধি থোৱা আছে নে নাই প্ৰথম এই কথাটোৱে যদি নাজানো, তেতিয়া মুক্তি বিচাৰি কি হ'ব? হে, খুব সুন্দৰ কৈছে বাপজনাই, মায়াৰ বান্ধোন। কি সুন্দৰ, একদম সত্য। আচলৰ শব্দটো কৈছে মায়াৰ বন্ধন, আৰু মায়াৰ কবলত পৰি আমি এই পুনৰপি জননম, পুনৰপি মৰণম, পুনৰপি জননী যথৰে শয়নম, বাৰে বাৰে জন্ম, বাৰে বাৰে মৃত্যুৰ চক্ৰত বান্ধোন খাই আছো। ইয়াৰ পৰা মুক্তি এক নম্বৰ। দুই নম্বৰ, কামনা বাসনাবিলাকৰ পৰা মুক্তি। আচল মুক্তি এইটোহে, শক্নোতি হব য় স্বৰূপ প্ৰাক শৰীৰ বিমুখৰত কাম ক্ৰোধ উদ্ভৱম বেগম স্বয়ুক্ত স সুখী নৰ। পঞ্চম অধ্যায় 23 নম্বৰ শ্লোক গীতা অৰ্জুনক কৈছে, হে অৰ্জুন, যদি কোনোবা মানুহে শৰীৰ ত্যাগ কৰাৰ প্ৰাক্ষণত কাম ক্ৰোধৰ পৰা উৎপন্ন হ'ব পৰা বেগক যদি কণ্ট্ৰল কৰিব পাৰিলে, অৰ্থাৎ কামনা বাসনাৰ ওপৰত যদি জয়ী হ'ব পাৰিলে, সেইজনে সুখী, সেইজনে তেওঁ হৈছে জয়ী, সেইজনে যোগী। গতিকে আমাৰ মুক্তি লাগে কামনা বাসনাৰ পৰা। যদি কামনা বাসনা শূন্য কৰিব পাৰোঁ, তেতিয়াও আমাৰ পুনৰ আহিবলগীয়া একো নাথাকিব। আৰম্ভ হৈছে শ্ৰীকৃষ্ণ উদ্ধৱ সংবাদ। পদে পদে যাম এতিয়াৰ পৰা। সুখ নিগদতি কথা অনন্তৰে শুনানিব পৰীক্ষিত, পৰম ভকত উদ্ধৱে বুজিলা কৃষ্ণৰ ভাৱে ইংগিত। দেখি বিমংগল আকলিলা মনে মাধৱৰ ভক্তি কাজ, কুল সংহৰিবা বৈকুণ্ঠে চলিবা এৰিয়া দ্বাৰকা ৰাজ। প্ৰথম বুজত ভগৱান কৃষ্ণই অৱতাৰ কিয় ল'বলগীয়া হৈছিল। চতুৰ্থ অধ্যায় গীতা অৰ্জুনক কৈ আছিল, হে অৰ্জুন, তোক মই যিবিলাক যোগৰ কথা কৈ আছোঁ এতিয়ালৈকে, সাংখ্য যোগ, কৰ্মযোগ, জ্ঞান সন্যাস যোগ, এইবিলাক আগতে মই সূৰ্যক কৈছিলোঁ। ইমম বিবস্বতে যোগম প্ৰোক্তবান অহমব্যয়ম, বিবস্বান মনুয়ে প্ৰাহু মনু ইচ্ছা কৈ অব্ৰবীত, এবং পৰম্পৰা প্ৰাপ্তম স্বৰাজৰ্ষয়ু বিদু সকালে নহমহতা য়োগ অনস্ত পৰম তপ। চতুৰ্থ অধ্যায় প্ৰথম আৰু দ্বিতীয় শ্লোক গীতা। হে অৰ্জুন, মই তোৰ আগত যিবিলাক জ্ঞান দি আছোঁ, এই জ্ঞান আগতে মই সূৰ্যক কৈছিল। সূৰ্যই মনুক ক'লে, মনুৱে পিতেক ইক্ষাকুক ক'লে, আৰু এনেকৈ ক্ৰমাগতভাৱে পৰম্পৰাগতভাৱে আহি আছিল। অৰ্জুনৰ মনত সন্দেহ হৈছিল, আৰে আমি দুটা একেলগৰ, বয়স সমান, ই আকৌ সূৰ্যদেৱতাক কেতিয়া ক'লে? সূৰ্যটো আদিতেই থকা, আৰু আমাৰ দুটাৰো আমাৰ বয়স একে। সেইকাৰণে প্ৰশ্ন কৰিছিল অৰ্জুনে, অপৰম ভৱতো জন্ম পৰজন্ম বিবস্বত কথম এতত বীজানিয়ম তোমাদৌ প্ৰোক্তমানীতি। চতুৰ্থ অধ্যায় 4 নম্বৰ শ্লোক গীতা। হে প্ৰভু, তোমাৰতো জন্ম এতিয়া হৈছে, অপৰম ভৱতো জন্ম পৰজন্ম বিবস্বত, সূৰ্যটো বহুত আগৰ। তুমি যে এই কথাখিনি, জ্ঞানখিনি সূৰ্যক দিছোঁ বুলি কৈছে, মই কেনেকৈ বিশ্বাস কৰিম? আৰু তেতিয়া পোল খুলিছে ভগৱান কৃষ্ণই অৱতাৰত, বহু নিমে ব্যতীতানি জন্মানি তপচা অৰ্জুন, তানি অহম বেদ সৰ্বানি না ত্বম বেদ্ধ পৰম তপ। চতুৰ্থ অধ্যায় 5 নম্বৰ শ্লোক গীতা। হে অৰ্জুন, তোৰে মোৰে আগতেও বহুতবাৰ জন্ম হ'ল, তোৰ একো মনত নাই, কিন্তু মোৰ সব মনত আছে। কেতিয়া অৱতাৰ লওঁ? যদা যদা হি ধৰ্মস্য গ্লানিৰ্ভৱতি ভাৰত, অদ্ভুত্যানম অধৰ্মস্য তদাত্মানম সৃজম্যহম, পৰিত্ৰাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধৰ্ম সংস্থাপনাৰ্থায় সম্ভৱামি যুগে যুগে। চতুৰ্থ অধ্যায় 7 আৰু 8 নম্বৰ শ্লোক গীতা। যেতিয়া যেতিয়া ধৰ্মৰ গ্লানি হয়, অধৰ্মৰ উত্থান হয়, সাধু সন্ত মহন্তৰ ওপৰত অসৎ প্ৰকৃতিৰ লোকৰ অত্যাচাৰ বৃদ্ধি পায়, ভগৱানে কৈছে তেতিয়া মই অৱতাৰ লওঁ। তিনিটা মূল কাৰণ ক'লে, পৰিত্ৰাণায় সাধুনাম, ভকতসকলক ৰক্ষা কৰিবলৈ, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকাৰীক নাশ কৰিবলৈ, আৰু ধৰ্ম সংস্থাপনাৰ ভায়ত, ধৰ্ম পুনৰ সংস্থাপন কৰিবৰ কাৰণে। আমি সকলোৱে জানো, দ্বাপৰত বসুমতীয়ে যেতিয়া ভূমিভাৰ সহ্য কৰিব নোৱাৰি ব্ৰহ্মাদেৱৰ ওচৰত কান্দি কান্দি গোচৰ দিছিল, ব্ৰহ্মাই গৈ ক্ষীৰোদধিৰ পাৰত ভগৱান নাৰায়ণক স্তুতি কৰিছিল, হে প্ৰভু,
এই বসুমতীয়ে ভার সহ্য করব নোৱাৰা হৈছে। আর তেতিয়া ভগবানে কলে যে ব্রহ্মাদেবর হৃদয়ক জ্ঞান দিলে যে তুমি কোয়া দেবতা সকলক যে তেওঁলোকে গৈ আগতে জন্ম লোক আর মই পরম ব্রহ্ম কৃষ্ণ পূর্ণ রূপত অবতার লোক বসুদেব দৈবকী গ্রহ। আর সেইমতে অবতার ললে, ভূমি ভার হরণ করিলে, ওঠর অক্ষহিনী সেনা করে ১৭ বার জরাসন্ধর সেনা বধ করেছে। এক অক্ষহিনীত ২১৮৭০০ সেনা থাকে, কিমান ২১৮৭০০ সেনা এক অক্ষহিনী সেনাত, এনেকুৱা ১৮ অক্ষহিনী সেনা করে ১৭ বার জরাসন্ধর সেনা বধ করেছে। আর কুরুক্ষেত্রর যুদ্ধ ১৮ অক্ষহিনী সেনা বধ করেছে, ১১ অক্ষহিনী কৌরবর, ৭ অক্ষহিনী পাণ্ডবর, শেষত থাকি গেল যদুবংশ নিজের বংশত। ভাবিলে ইহত যদি থাকি যায় তেতিয়াও পৃথিবীর ভার হরণ করা তো নহব, এই কারণে কারণ ভগবানের দৃষ্টিত কোনো আপন নাই কোনো পর নাই, সমূহম সর্বভূতেষু না মে দেশ অস্তি না প্রিয়, নবম অধ্যায় ২৯ নম্বর শ্লোক গীতা। হে অর্জুন, মোর কারণে কোনো প্রিয় নহয়, কোনো মানে শত্রু নহয়, কোনো কলার নহয়, কোনো বোকার নহয়, আর মই এটাই পক্ষপাতি করো যে ভজন্তি তো মাম ভক্তিয়া মই তেসু তে চাপ্যহম, নবম অধ্যায় ২৯ নম্বর শ্লোক গীতা। মই সেইজনের প্রতি পক্ষপাতি করো যিজন মোক ভজন করে, বাকি সবর কারণে মই সমান। গতি দেখিলে যদুবংশ যদি থাকি যায় তেতিয়া হলে ভার হরণ করা নুবুঝাব, সেইকারণে বিপ্রসাপর সনেরে যদুবংশক ধ্বংস করাটোর প্লান করিলে। আর এই কথাখিনি উদ্ধবে গম পালে, উদ্ধবে গম পায় ইয়াত কৈছে এতিয়া, নিগদতি শুক কথা অনন্তরে শুনা নিব পরীক্ষিত, পরম ভকত উদ্ধবে বুঝিলা কৃষ্ণর কবে ইঙ্গিত। ভাগবত কি চলি আছে এতিয়া, সৌনকে সুতক কৈ আছিল খুব পরীক্ষিতর কথা, সেইকারণে কৈছে নিগদতি শুক, কাক কৈ আছে, পরীক্ষিত, পরীক্ষিত কোন, পরীক্ষিত হয়েছে অর্জুনের নাতি অভিমন্যুর ঔরসত উত্তরার গর্ভত একটা সন্তান হয়েছে। কিয় পরীক্ষিত হোক, পরীক্ষিত নাম তো কিয় পড়ি, যেতিয়া যুদ্ধর শেষত দুর্যোধনক অশ্বত্থমাই কৈছিল চিন্তা নকৰিবা, মই পঞ্চ পাণ্ডবর ক্ষীর কাটি আনি তোমাক দিম, আর সেই বুলি কৈ যেতিয়া ক্ষীর কাটি আনিবলৈ যায় ভগবান কৃষ্ণ চাতুরি করে পঞ্চ পাণ্ডবক আঁতরাই লৈ যায়, তেওঁলোকর সন্তানকিটা শিবিরত খুবাই থৈছিল, আর এই লোরাকিটার মূর কাটি আনিলে দুর্যোধনক দিলে, দুর্যোধনে মনত বড় আঘাত পালে, বংশ নাশ করে দিলি বলে দুর্যোধনের প্রাণ ত্যাগ হল। অর্জুনে গম পালে এই কাম অশ্বত্থমার, আর ধরে আনিলে ভগবান কৃষ্ণর লগত গৈ তারপর মুন্ডন করে এড়ি দিয়ে, সেই ক্রোধ পাছত ব্রহ্মসর প্রহার করে, এপাত থর মারিছিল উত্তরার গর্ভত থাকা সন্তানটো নষ্ট করবর কারণে। আর যেতিয়া সেইপাত খড় খেদি আহিছে উত্তরার ফাললে, উত্তরায় বেলেগ কতো আশ্রয় বিচারি যাওয়া নাই, সিধা দৌড়িছে ভগবানের ওসরলে, পাহি পাহি মহাযোগী নাম দেব দেব জগৎপতি ভবৎ নান্যম তদভয়ম পশ্য যত্র মৃত্যুর পরস্পরম, ১৮ প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় ৯ নম্বর শ্লোক ভাগবত। উত্তরায় কৈছে, হে প্রভু রক্ষা করা মোক, কিয় কি হল, অভিদ্রবতী মময়স লোহস্তপ্ত আয়স বিভু কামম দহতু মমনাথ মামে গর্ভ নিপাত্যতম, কিবা এপাত লোহার অস্ত্র মোর ফালে খেদি অহা নিচিনা লাগিছে, গরম, তুমি মোক রক্ষা করা, লাগিলে মোক প্রাণটো তুমি লৈ লোৱা, এই গর্ভত থকা সন্তানটো রক্ষা করা। আর লগে লগে ভাগবতে কৈছে, অঙ্গুষ্ট সমান রূপ ধারণ করে ভগবান কৃষ্ণই উত্তরার গর্ভত প্রবেশ করে, আর কৌমুদকী গদারে কোবায় ব্রহ্মস্ত্র চুরমার করে অমৃত দৃষ্টির দ্বারা সেই সন্তানটো পুনের জিয়াই তোলে। আর এই সন্তানটোয়ে জিয়া প্রসবর পাছত অর্থাৎ জন্ম লওয়ার পাছত পরীক্ষা করে চাইছিল গর্ভত যিজন মই দেখিছিল মহাপুরুষ এইজন ইয়াত কত আছে, আর এই পরীক্ষা করে চার কারণে নাম করি পরীক্ষিত, যেহেতু ভগবানে রক্ষা করেছিল গতি আন একটা নাম দিলে বিষ্ণুরাম। এই পরীক্ষিতে ডাঙর হওয়ার পশন এবার শিকার খেলিবলে যায়, আর শিকার করবলে যাওতে হমিক মুনির আশ্রমত, হমিক মুনি ধ্যানত আছিল, পানি বিচারে, ধ্যানত যেটা থাকে বাহ্যিক ক্রিয়াকলাপর প্রতি একবারে গম নেপায়, কি হয়ে আছে গম নেপায়, এই কারণে হমিকে একো গম পয়া নাছিল,
রজাই ভাবিলে মোক দেখি অভিনয় করেছে, ওসরতে মরা সাপ এডাল দেখি সাপডাল আমি ডিঙিত দিলে আর গুছি আহিল। এই কথাটো দেখিলে পিতেক শৃঙ্গীমুনির লগর কেজন মানে আর শৃঙ্গীমুনিক গিয়ে খবর দিলে। শৃঙ্গীমুনিয়ে ভাবিছিল যে মোর দেউতার ডিঙিত যেহেতুকে সাপ দিলে, মরা সাপ বলে কোয়া নাই, ভাবিলে খুটিলে ইতিমধ্যে মোর দেউতার সাকে প্রাণবায়ু গোল, লগে লগে তেও সাপ দিছিল অভিশাপ কি সপ্তম দিনত তক্ষকে দংশুক বিষ বহনি লাগি তোর শরীর ভস্ম হোক, সাত দিনের দিনা তক্ষকে দংশন করব বলে। আর পাছত পরীক্ষিতর ওসলে এজন শিষ্য আহি পেলায় খবর দিয়ার তেও জন্মে জয়ক রাজকার্য দি গঙ্গার পারলে যায়। রজা গঙ্গার পারত যেতিয়া এই সাত দিন মাত্র জিয়াই থাকিব বলে শুনার লগে লগে বিভিন্ন ঋষিমুনি একত্রিত হয়, সবর ওসরতে এটাই প্রশ্ন করে ম্রিয়মান মানুষে কি করা উচিত। একই উত্তর, কোনোবাই কৈছে যাগ যজ্ঞ পূজা পাতল, কোনোবাই কৈছে জপ তপ তীর্থ, কোনোবাই কৈছে ধ্যান ধারণা সমাধি, বিভিন্ন জনের বিভিন্ন কথা। পরীক্ষিত সন্তুষ্ট হব পৰা নাই, তেনে সময় শুকদেবর আগমন ঘটে আর শুকদেবক পরীক্ষিতে প্রশ্ন করে, অথ পৃষ্ণামী সমসিদ্ধিম যোগিনাম পরমম গুরু পুরুষস্য ইয়ৎ কার্যম ম্রিয়মাণস্য সর্বদা ইয়ৎ শ্রোতব্যম ইয়ৎ জপ্যম ইয়ৎ কীর্তিব্যম নৃভি প্রভু স্মর্তব্যম ভজনীয় বা ব্রুহি যত বা বিপর্যয়ম। 1:19-37 প্রথম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় 37 আর 38 নম্বর শ্লোক। পরীক্ষিতর প্রশ্ন, মরণ সময়ে তোমার চরণে পুষু গুরু সম্প্রত ম্রিয়মান নরে সদায় কি কর্ম করবে এই তুলপত। সিধা প্রশ্ন, মৃত্যুমুখী মানুষে কি করা উচিত, কাহাক শুনিবে কার কথা শ্রবণ করব, কাহাক জপিবে কার নাম জপ করব, কাহাক স্মরিবে নরে কার কথা স্মরণ করব, ভজনর যোগ্য কোন দেবতা কহিমত সত্রে আশ্রয় লোব পড়া এনেকা কোন আছে। তারপর শুকদেবে কই যায় এই কৌতে কৌতে এটা ভগবান কৃষ্ণর কথাখিনি আহিছে, সেই কারণে ইয়াক লিখিছে নিগদতি শুক কথা অনন্তরে শুনানি পরীক্ষিত পরম ভকত উদ্ধবে বুঝিলা কৃষ্ণর সবে ইঙ্গিত। উদ্ধব ভগবান কৃষ্ণর লগতে থাকে, উদ্ধবে সব গম পালে যে ভগবান কৃষ্ণই ভূমিভার হরণ করে সব প্ল্যানিং করলে এটা নিজের থানলে গুছি যাব, অর্থাৎ বৈকুণ্ঠলে যাব। সেই কারণে এক নির্জন স্থানত গিয়ে ভগবান কৃষ্ণক লগ করলে আর প্রশ্ন করলে, তদ বিয়োগেনতে ভক্তম কথম স্থায়ন্তি ভূতলে নির্গুণ উপাসনে কষ্টমত কিঞ্চিত বিচারায়। পদ্মপুরাণ উত্তরখণ্ড ভাগবত মহাত্ম তৃতীয় অধ্যায় 59 নম্বর শ্লোক, উদ্ধবে কৈছে হে প্রভু তুমি যে কৈছা মই বৈকুণ্ঠ প্রয়াণলে গুছি যাম, যদি তুমি বৈকুণ্ঠলে গুছি যাওয়া তোমার ভকত সকলে কি করব, তোমাক কেনেকৈ পাব, এতিয়াতো দর্শন পাইছে, কিন্তু যদি তুমি বৈকুণ্ঠ যাবলে গুছি যাওয়া শরীরটো যদি লুকুয়াই দিয়া তোমাক কত বিচারি পাব, এইটো উদ্ধবর প্রশ্ন আর বহুত ক্লিয়ার করব। ইতি উদ্ধব ব্রাস শ্রুতুয়া প্রভাসে চিন্তায় হরি ভক্ত অবলম্বনার্থায় কিং বিধেয় ময়তি চ। পদ্মপুরাণ উত্তরখণ্ড ভাগবত মহাত্ম তৃতীয় অধ্যায় 60 নম্বর শ্লোক, উদ্ধবর কথা শুনি ভগবান কৃষ্ণ চিন্তা করেছিল মই কি দি থ যাম, তারপর উপায় বিচারি পালে, স্বকীয় ইয়ৎ ভাবে তৎস ভগবতে অদাধাত তিরুধায় প্রবিষ্ট অয়ম শ্রীমৎ ভাগবতর নবম। হে উদ্ধব মই মোর সমস্ত বল বীর্য মোর শক্তি ভাগবতর মাজত বিলীন করে থ যাও, মানে মোক কত বিচারি পাবা ভাগবত। সেই কারণে প্রথমে কৈছিল তেনেয়ম বাংময় মূর্তি প্রত্যক্ষ বর্ততে হবি। এটা উদ্ধবে গম পাইছে যে যার প্ল্যানিং করে দিলে, দেখি বিমঙ্গল আকলীলা মনে মাধবর ভক্তি কাজ কুল সংহরিবা বৈকুণ্ঠে চলিবা এরিয়া দ্বারকা রাজ। মই গম পালো তুমি বিপ্র সাপ হতুয়াই, আপনাদের জানে এখন নদীর পারত গোটেখিনি বিপ্র সন্ন্যাসী সন্ত সব একত্রিত হয়ে থাকুতে জাম্বতী সুত হাম্ব হাম্বক এগারী গর্ভবতী মহিলার নিচিনাক সজায় বাকি যদুবংশর লাকজন মানে লিখেছিল ঋষিসকলের ওসর, যত খনক খনন্দ বশিষ্ঠ গৌতম এনেকা এনেকা ভয়ানক ভয়ানক ঋষি সমস্ত আছিল, আর গিয়ে পেলায় সুদিছিল যে এও গর্ভবতী মুখে মাতিবলে লাজ করেছে, হে ঋষি সমস্ত আমার কৃপা করে কোক এও গর্ভত
কি হব জন্ম, মানে লড়ালে ছোৱালী। আর ঋষি সকলে জ্ঞানত গম পালে, আচ্ছা ঘটনা এইটো আমাক ডিপ্লোমা করবলে আইসা, যা এই গর্ভর পর যিয়ে উৎপন্ন হোক সেইডালে তোমার যদুবংশর কাল হব। আর লগে ভয় খাই যেতিয়া কাপড় কানি খুলি চালে বস মুসল এডাল পাল। আর বিপরীত কালে নষ্ট বুদ্ধি বলে একটা কথা কয়, সেই সময় এই যদুবংশী এই পুত্র কেজন গই কৃষ্ণর ওসরলে যাওয়া নাছিল, গৈছিল কার ওসরলে? উগ্রসেনের ওসরলে। উগ্রসেনক গই কলে, গই মহারাজ আমাক এনেকৈ সাপ দিছে। উগ্রসেনেও তেতিয়া কৃষ্ণর ওসর আলোচনা করা নাই, আর লগে লগে এই লোহারক মাতি আনি ঘহি ঘহি গুড়া করে শেষের টুকুরাটা সাগর পেলালে, বাকিখিনি সাগর পানি ডুটাই দিলে, যি মাদুরী বন হয় পাছত সে আহিব। এটা আলটিমেটলি এই কুল সংহরিবা বলে কিয় জানিছে? বিপ্রসাপ দিয়ার কারণে। উদ্ধবে গম পাই গেল, নহলে যিটো বংশত ভগবান কৃষ্ণ থাকে সেইটো বংশত কোনো কারো সাহস নাই যে সাপ দিবগে, এইবিলাক সব কৃষ্ণ লীলা বলে গম পালে। তারপর কৈছে, হা কৃষ্ণ স্বামী বোলন্ত লোক নয়নের পরা পড়ে, শরীরত শোকে অগনি উঘায় মনে মহামর্ম চড়ে, তেজিয়া নিঃশ্বাস চাপিলন্ত পাক সন্তাপে আকুল ভাও, বিরল থানত পড়ি প্রণামী লাখিরে পরশিয়া পাও। ভগবানের নাম লওঁতেই চকুরে চকুলো ওলাই আছে। ভক্তির যদি কিবা সিম্বল আছে, যদি আপনার ভক্তি মার্গত আগবাড়ি পারিছে না নাই জানিব যদি বিচারিছে, এটাই উপায় আছে, কৃষ্ণর নাম লওঁতে ভগবানের লীলা শ্রবণ করতে যদি গাঁর নোমবিলাক ডাল ডাল দিয়ে অর্থাৎ জিকার খাই উঠে, আর যদি চকুর পর চকু পানি ওলায়, এতিয়া গম পাব যে মই ভক্তি মার্গত আগবাড়িব পাৰিছো। তহলে অকনমান পলম আছে। উদ্ধবে কৃষ্ণর নাম লওয়ার লগে লগে চকুলো বাগরি পড়ছে, বিরল স্থানত গৈ তেওঁ চৰণ স্পর্শ করে ক্ষীরে পৰখিয়া পাও, মূরত মূরটো তেওঁ চৰণ স্পর্শ করে কবলে ধরেছে কি? ইয়াত কৈছে, কৃষ্ণর বিয়োগে অগ্নি অন্তর্গতে হৃদয় দগধ করে, শোকে মকমকি করন্দ ক্রন্দন নয়নের নির্ঝরে। খুব দুঃখ পাইছে, গম পাইছে যিজনের লগত ইমান দিন থাকিলো, যিজনের সার বস্ত্র পরিধান করেছিল, যিজনের উচিষ্ট ভোজন মই খাইছিল, সেইজন ভগবন্তই এৰি গুচি যাব, মই কেনে কি গতি হব ইত্যাদি ভাবি দুঃখ করেছে। কতক্ষণে আখি মুখ মুচি পাছে, উঠিলা নমায়া মাথ, করি কৃতাঞ্জলি বলিবে লাগিলা শোকে গদ গদ মাত। এতিয়া শোকে গদ গদ হয়ে কিনো কৈছে? পদর লগত যাম, পদ অকমান যাও কৃষ্ণ। আমি অকমান আগতে কৈছিল আপনার ভক্তি আপনি তুঙ্গত আছে কারণে আপনার সেই অবস্থা হয়েছে, কারণ ইয়াত উদ্ধবে আমি প্রথমে কৈছো উদ্ধবে যিখিনি কথা কৈছে কেনেকুৱা অবস্থা হব লাগে। উদ্ধব আধ্যাত্মিকত যদি বুঝে, উদ্ধব সেইটো আত্মা যিটোৱে ঊর্ধ্বগতিত নিজক ওপরলে নিব বিচাৰি আছে, অর্থাৎ আপনি যদি অকনমান সময় কারণে চাই, যদি ভগবান কৃষ্ণ আমার এই শরীরের পর ওলাই যায় তো আমার কেনেকুৱা গতি হব? ঠিক উদ্ধবর বর্তমান সময়ের যে অবস্থা তেনেকুৱা হৈছে। উদ্ধবে ভাবিছে একেলগে আছিল আজি অতদিন, এওঁ এৰি দিয়া কাপড় পিন্ধিছো, এওঁ উচিষ্ট ভোজন করছো, অথচ মোক এনেকৈ এইটো এটা গুচি যাব, গতিকে উদ্ধবর অবস্থাটো একেবারে বেয়া। সেইকাৰণে ইয়াত তেওঁ কৈছে, বংশক সংহরি এৰি ভূমি তুমি যাই বাহা জানিলো আমি, ঋষি সাম বাপ ব্যর্থ নকৰিলা যিহেতু জগত চালো। প্রথমতে এটা কথা বুঝিল, অবতার আর জন্ম কথাখিনি যিমান বুঝি যাব, পাঠ কিমান গৈছে সেইটো ডাঙৰ কথা নহয়, কথাখিনি বুঝি গলে আপোনালোকৰ আনন্দ লাগিব। উদ্ধবে কৈছে যে বংশক সংহরি এৰি ভূমি তুমি যাই বাহা জানিলো আমি, তার মানে নিজ ইচ্ছামতে যাব, ভগবান কৃষ্ণ নিজ ইচ্ছামতে যাব। এটা সেই কথাটো কেতিয়া সম্ভব? আপনি অবতারের বিষয়টা জানিব লাগিব। ভগবান যেতিয়া পৃথিবীলৈ আহে অবতার বলে কোম, আর আমারবিলাক আহিলে আমি জন্ম বলে কোম, পার্থক্যটো কি? জন্ম আর অবতারের মাজত পার্থক্য কি আছে? জন্মটো বুঝো, এজন মানুষ অন্ধকার রাতে একটা গলিয়েদি গৈ আছে, লুংলুঙিয়া বাট এটা দি, আর গৈ থাকতে হঠাৎ একটা গাঁতত সোমাই গল, ধৰি লওক এটা ডাঙর হিম পাইপ এটা আছে,
সোমাই গেল, এটা ওলাব পৰা নাই, ই উঠিব পৰা নাই, আর জোরত জোর চিঁড়ি আছে, বচাওক বচাওক বচাওক। পাশে পাশে আন এজন মানুষ গেছে অল্প পিছত, হাতত টর্চ আছে, পোহর আছে, আর কারবার আর্তনাদ শুনেছে সেটু গলিত, বচাওক বচাওক। তললে মারি চাইছে, একদম দ গাত এটা তলত এজন মানুষ পড়ে আছে, আর কেছে মোক বচাওক। এটা পিছরজনের নিজের ইচ্ছার কথা, যদি ইচ্ছা করে নিজে ইয়াত অবতরিত হয়ে পেলায় তারপর উদ্ধার করব পারব, যদি ইচ্ছা করে বোলে নয় মানে উপরপর জখলা এডাল দিয়ে পেলায় উঠাই দিও, বা মই বোলে রশি এডাল পেলায় দিছো তাক তেনেকে উঠাও। আলটিমেটলি পিছরজনে ইয়াত অবতরিত হওয়া নহওয়া এই সম্পূর্ণ নিজের উপর নির্ভর করেছে। ইচ্ছা করলে গাতট অবতরিত হব, ইচ্ছা করলে ওলাই আহিব, এটু হয়েছে অবতার। আগরজন গম নেপায় কেনেকে হঠাৎ সোমাই গেল, এইটু হয়েছে আমার কর্মফল। আমি কোনো মানুষ কর্ম নকরাকে এক মুহূর্ত থাকিব নোৱাৰো, নাহি কচ্ছিত জনমি জাতো তিষ্ঠত্য অকর্মকৃত কার্য দেহি অবসর কর্ম সর্ব প্রকৃতি জের ভূমি। তৃতীয় অধ্যায় পাঁচ নম্বর শ্লোক গীতা, অর্জুন কৈছে, হে অর্জুন, কোনো মানুষ এক মুহূর্ত কাম নকরাকে থাকিব নোৱাৰে, লগাতার কর্ম করে আছে, আর কর্ম করা মানে তিনি ধরনের ফল নিশ্চিত হয়ে যায়। আপনি কাম করা মানে তিনি ধরনের ফল ভোগ করব লাগিব, কোন তিনটা? অনিষ্ট নিষ্ট মিশ্রম স ত্রিবিধা কর্ম না ফলম, অষ্টাদশ অধ্যায় বারো নম্বর শ্লোক গীতা। অর্জুন কৈছে প্রতিটি কর্মের বিপরীতে তিনি ধরনের ফল আছে, হয়তো ভাল নহলে বেয়া, নহলে ভাল বেয়ার মিশ্রণ, অর্থাৎ পাপ পুণ্য, পাপ পুণ্যর মিশ্রণ। আমি কোটি কোটি বার মনুষ্য জন্ম পাল, আর আমার বিভিন্ন কর্ম জমা হয়ে আছে সব, সেইটুক আপনাদের অ্যাকাউন্ট রিজার্ভ ব্যাঙ্ক বলে ভাবি লোক, যত আপনাদের ব্যাংকত অ্যাকাউন্ট খুলিছে। এই শরীরটি শেষ করার পাছত পুনের যেটা আমি জন্ম লোবলিয়া হয় তারপর একটা অংশ আমি আনো, সেইটুক প্রারব্ধ বলে কয়। যদি যার প্রারব্ধ যেনেকা ই তেনেকা জুনিত অটোমেটিক্যালি যাব লাগিব বাউন, যদি কেবল ভাল আহিল তার তেতিয়ালে স্বর্গ পালে। স্বর্গ কেতিয়ালৈকে থাকিব? তে কম ভুক্তা স্বর্গলোক বিশালম ক্ষীণে পুণ্যে মৃত্যুলোকম বিষন্তি, নবম অধ্যায় একুশ নম্বর শ্লোক গীতা। অর্জুন কৈছে, হে অর্জুন, এতিয়ালৈকে স্বর্গত থাকিব পারিব জীব যেতিয়ালৈকে তার পুণ্য থাকে, পুণ্য ক্ষয় হলে কোনো নরকত মজয় আকো মারিব তাক লাভ, আর যদি কেবল পাপ আহিল প্রারব্ধ অধোজনী কীট পতঙ্গ পোক পড়া জীব জন্তু সব অধো, এই প্রারব্ধর উপর নির্ভর করছে। সেকারণে জন্ম কত কোনটো জুনি পায় ঠিক নাই, আর যদি মিশ্রিত পালে পাপ পুণ্যর মিশ্রণ, এটা কৈছে মনুষ্য জুনি পাব মনুষ্য। সেইকারণে জন্ম তো আমার হাতত নাই, আমার প্রারব্ধ যার যেনেকা তেনেকা আমি জুনি পাইছো, কিন্তু অবতার তো ভগবানের নিজের কথা, নিজে ইচ্ছা করলে এই আমি যে কক বকাই আছো যে সংসার ত্রাহিমাম ত্রাহিমাম করে, নিজে ইচ্ছা করলে অবতরিত হয়ে নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপক বধ করে পেলায় প্রহ্লাদক উদ্ধার করবেন, আহি পেলায় বরা রূপ ধারণ করে হিরণ্যক্ষক বধ করে পৃথিবী উদ্ধার করবেন, নিজের কথা। অবতার যেটা ইচ্ছা করে ইচ্ছা মতে লোক, সেইকারণে নিজ ইচ্ছা মতে আহিছে বলে, কারণ উদ্ধব তো জ্ঞানী বৃহস্পতি গুরুর শিষ্য, গতি সব জানে, সেইকারণে কৈছে যে মই গম পাইছো তোমার তোমার প্ল্যানিং তো সব জানিলো, কি করবা বংশক সংহরি এরি ভূমি তুমি যাই বাহা জানিলো আমি, তুমি যে যাবা এই কথা তো মানে বুঝি পাইছো, ঋষি সাপ বাপ ব্যর্থ নকরিলা যেহেতু জগত স্বামী, যেহেতু ঋষি সাপ তুমি ব্যর্থ নকরিলা, কেনেক গম পালে? কারণ এই যদু বংশক পাছত যেটা তার অমঙ্গল দেখা পালে তেতিয়া কৃষ্ণ ওসরলে যায় কি হয়েছে গোটে অবস্থা নাই, আর ভগবানে কলে কি হল ঘটনাটো, এটা পিছত কয় যে এনেকে ঋষি সাপ দিলে, কৈছে সব যান আছে ডেকা চাম বুড়া আর শিশু আর মহিলা সকল বাদ দি যান আছে সব প্রভাব ক্ষেত্রত বোলা,
আলটিমেটলি প্ল্যানিং করে দিলে। আর সেই কথাখিনি উদ্ধবে গম পার কারণে কৈছে যে তুমি ঋষি সাপটো ব্যর্থ নকরিয়া। তারপর কৈছে তোমার চরণ নেদেখি ক্ষণেকো থাকিবে নোৱাৰো হৰি, তুমি এরিলা তো চারি প্রাণপ্রভু অবশ্যকে যাইবো মরি। যেনেকৈ একটা শরীরের পর আত্মা ওলাই যাওয়ার পাছত যদি অবস্থা হয়, উদ্ধবর কারণে ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠলে যাওয়ার সময়টো তেনে লাগিছে যে তুমি যদি এৰি থৈ গুছি যাওয়া মই এক মিনিটও থাকিব নোৱাৰি। ইয়াত কৈছে তুমিয়ে তপ তুমিয়ে পুণ্য তুমি বিনে শূন্য দেখি তুঠি জগত, যত দেখা যত শুনা ভূত ভবিষ্যৎ স্থাওর জঙ্গম এই সমস্ত জগৎ কৃষ্ণ ব্যতিরেকে এক বস্তু নাহি জানা, সমস্ত জগৎ কৃষ্ণ হেন মনে মানা। ভাগবতে কৈছে প্রতিটি অনু পরমাণুত কৃষ্ণ বিরাজমান হয়ে আছে। এই সত্যটো আমি যিমান সোনকালে উপলব্ধি করব পারিম সিমানে আমার কারণে ভাল। ভাগবতর মূল লক্ষ্য মই প্রথমে কৈছো আশ্রয়, আমি শরণ কতলুম আশ্রয় কতলুম, তার কারণে দহটা লক্ষণ বর্ণনা করেছে। যদিও দহটা লক্ষণ বর্ণনা করেছে ব্যাসদেবে ভাগবত ক্লিয়ারলি লিখিছে দশমর্থ বিশুদ্ধার্থম নবানিনী হলক চরম বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতির অর্ধেন চাঞ্জসা 2:10-2 দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায় 2 নম্বর শ্লোক ভাগবত। এই আশ্রয়টি প্রতিপন্ন করবর কারণেই বাকি নটা লক্ষণ বর্ণনা করেছে। কেনে শ্রুতেনা, শ্রুতির উপর ভিত্তি করে মানে বেদ, অর্থেনা নিজের রিয়েলাইজেশনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কি করেছে আশ্রয় কত লব সেই কারণে এখানে লিখিছে। সেই কারণে ভগবান কৃষ্ণর উদ্ধবর মুখে দিয়ে গোটেই কথাখিন আমাক জানাইছে যে কেজনে ঈশ্বর যিজনে তপই পুণ্য, আমি বেলেগত আর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইভেন অর্জুনক তো গীতা দিয়ালেকে কৈছে মত্ত পরতরম নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, মই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণ এব, সপ্তম অধ্যায় 7 নম্বর শ্লোক গীতা। হে অর্জুন মত্ত পরতরম নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, মোটকে শ্রেষ্ঠ আর কোনো নাই। যেনেক এভারি মালা মণিবিল যেনে সূতাত গুঁথি থা থাকে সমস্ত জীবরাশি মোট তেনে গুঁথি থা আছে। সেইকাৰণে ইয়াত উদ্ধৱে কৈছে তুমিয়ে তপ তুমিয়ে পুণ্য তুমি বোলে শূন্য দেখো ত্ৰি জগত, কার পুণ্য কর শরণ ধর লৈ গো মুখ লগত। হে প্রভু মই তোমার শরণ ধরছো মুখ লগত লৈ গো, মোকো লগত লৈ গলা, ইমান দিন তোমার লগতে থাকিলো গতি মোকো লগত নিয়া। তোমার শরণ পঙ্কজ পুঁজিবে কত পুণ্যে পালো লাগ, বাপ জগন্নাথ নকরা অনাথ ভকতক তুমি ত্যাগ। ইমান পুণ্যর ফলত কৃষ্ণক আমি বুঝিবলৈ পাইছো। ভাগবতে তো এনেকৈ কৈছে শতকোটি জন্মান্তরে হয়ে মহাভাগ নর শরীরক জীবে তেবে পাওয়েলাক, তাকো যেবে মোর দায়া ভৈলা যাক প্রতি এহিকে করিবে পারে আমার ভগতি। মানুষের জন্ম পাওয়াটাই কঠিন, তিনটা দুর্লভ বস্তু শঙ্করাচার্যই কৈছিল দুর্লভম ত্রায়ম এইবাদত দেবানুগ্রহ কারকম মনুষ্যত্ব মুমুক্ষত্ব মহাপুরুষ সংশয়। তিনটা দুর্লভ বস্তু প্রথমটো হৈছে মনুষ্যত্ব প্রাপ্তি, মানুষের দেখা পাওয়াটাই টান, মানুষের জন্ম পাওয়াটাই টান। 84 লাখ জনী ভ্রমণ করার পাছত বহু পুণ্যর ফলত আমি শরীরটো পাও, তাকো শরীর পার পাছত আকো মনুষ্যর পৰা মনুষ্যত্ব প্রাপ্তি আরো কঠিন। আরো দুর্লভ আছে কি মুমুক্ষত্ব মুক্তি প্রাপ্তির ইচ্ছা ঈশ্বরমুখী হওয়া। আমি খালি খাইছো বইছো সময় পাস করছো, ঈশ্বরমুখী হওয়ার কার কিমানের ইচ্ছা আছে? আর যখন আহিছে সেই সকল মনুষ্যানাম সহস্রেশু কচ্ছিত ইয়ানতি সিদ্ধায়া ইয়ততামপি সিদ্ধানাম কচিত মম ব্যক্তি তত্ত্বত। সপ্তম অধ্যায় 3 নম্বর শ্লোকত অর্জুনক কৈছে হাজার জনের মাজত কোনোবা এজন মোর ফালে আহিবলে ইচ্ছা করে তেনেকুয়া আকো হাজার জনের মাজত কোনোবা এজনে মোর তত্ত্বটো বুঝি পায়। গতি ভক্তি লাইনত অহা মানুষ একেবারে কম। ইয়াত কৈছে সম্যকে অমৃত তোমার চরিত্র শুনে মাত্র যদি নরে পায়া প্রেম ভাব নেরই তজু পাও বিষয়কো পরিহরে। তোমার চরিত্র অমৃত সম, ভগবান কৃষ্ণর চরিত্র অমৃত সম বলে কৈছে, যদি শ্রবণ করার পাছত মানুষে পরম গতি যাব পারে।
কলৌ দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে 12:51 দ্বাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় 51 নম্বর শ্লোকত কৈছে কি বলে কৈছে, কলিযুগ হৈছে দোষৰ সাগৰ। পিছত পৰীক্ষিতৰ হেৰিয়াত এটা আছে ঘোষা, দোষৰ সাগৰ কলি তাকো পৰীক্ষিত ৰাজা গুণ দেখি কৰিলা ৰক্ষণ, অন্ত্য জাতি পাতকীয় কলি তৰয় সুখে মুখে কৰি কৃষ্ণৰ কীৰ্তন। অৰ্থাৎ প্ৰভু ভগৱন্তৰ চৰিত্ৰসমূহ কেৱল শ্ৰৱণ কীৰ্তন কৰি আমি পৰম গতি লাভ কৰিব পাৰোঁ। কিয়, কি আছে এই চৰিত্ৰত? অৰ্জুনক খুলি দিছে, চব পোল খুলি দিছে, যেনেকৈ এতিয়া উদ্ধৱক চব ক'ব। কি কৈছে, জন্ম কৰ্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহা পুনৰ্জন্ম নেতি মম এটি পাণ্ডৱ। চতুৰ্থ অধ্যায় 9 নম্বৰ শ্লোক গীতা, হে অৰ্জুন মোৰ জন্ম কৰ্ম চব দিব্য, চব দিব্যই। আৰু যদি ইয়াক কোনোবাই তত্ত্বটো বুজি পায় তেতিয়াহ'লে শৰীৰ ত্যাগ কৰাৰ পাছত আৰু পুনৰ আহিব নালাগে। সেইকাৰণে ইয়াক উদ্ধৱে কৈছে যে তোমাৰ চৰিত্ৰ অপৰিত, আৰু ইয়াক যোনে শুনিলে, শুনে মাত্ৰ যিটো নৰে, পায়া প্ৰেমভাৱ নেৰৈ তজু পাওঁ বিষয়কো পৰি হয়। আমিবিলাক ক'ত মৰি আছোঁ? বিষয়ত। বিষয় কোনবিলাক? পাঁচটা জ্ঞানেন্দ্ৰিয়ৰ পাঁচটা মাত্ৰ বিষয়, পাঁচটা জ্ঞানেন্দ্ৰিয়, শ্ৰোত্ৰ নেত্ৰ জিহ্বা ঘ্ৰাণ আৰু চৰ্ম। ইয়াৰ পাঁচটা বিষয় ৰূপ ৰস গন্ধ স্পৰ্শ আৰু শব্দ, এই পাঁচটাই বিষয় মূল। ইয়াৰেই চব কাৰ্য আজি, ধন টকা পইচা পুত্ৰ পৰিবাৰ ঘৰ দুৱাৰ ৰগম ব্ৰগম যিমান দেখিছে ব্ৰহ্মলোক পৰ্যন্ত যত যিমান আছে চব ইয়াত। এতিয়া আমি এই বিষয়ত মজোঁ কিয়? আচলতে আমাৰ বিষয়ৰ প্ৰতি আমি আকৃষ্ট হওঁ কিয় সেইটো বুজোঁ। যদি কোনোবাই প্ৰশ্ন কৰে যে আপোনালোকক আচলতে লাগে কি, জীৱনত কি বিচাৰিছে, কি উত্তৰ আহিব? আপোনালোকে জীৱনত কি বিচাৰিছে এনেকৈ যদি কোনোবাই সোধে, ভগৱান প্ৰাপ্তি, আৰু ভাবজন ভক্তিৰ তুংগত আছে। কিন্তু বাকী যদি সোধা যায় ইন জেনেৰেল কি ক'ব? কোনোবাই হায়াৰ ছেকেণ্ডেৰী ল'ৰা এটাক যদি সোধা যায় বোপাই তই কি বিচাৰিছ, সি ক'ব যে মই হায়াৰ ছেকেণ্ডেৰী ভাল ৰিজাল্ট কৰাটো বিচাৰিছোঁ। আচ্ছা তই ভাল ৰিজাল্ট কৰিলি যেনিবা, তেতিয়া কি হ'ব? বোলে মই কলেজত এডমিশ্যন ল'ম, ভাল কলেজ এখন। তেতিয়া কি হ'ব? কলেজত ভালকৈ গ্ৰেজুৱেশ্যন মই ল'ম আৰু তেতিয়া মই মাষ্টাৰ ডিগ্ৰী কৰিম। তই মাষ্টাৰ ডিগ্ৰী কৰিলি যেনিবা, তেতিয়া কি হ'ব? বোলে মই তেতিয়া PhD কৰিম, ডক্টৰেট ল'ম। ডক্টৰেট পালে তেতিয়া কি হ'ব? বোলে চাকৰি পাম। তেতিয়া চাকৰি পালে কি হ'ব? চাকৰি পালে মই দৰমহা পাম। দৰমহা পালে কি কৰিম? অঁ দৰমহা পালে মই ঘৰ দুৱাৰ বনাম, মাটি বাৰী কিনি ঘৰ দুৱাৰ বনাম, আৰু গাড়ী ঘোঁৰা ইত্যাদি এইবিলাক ল'ম। তাৰপিছত বিয়া কৰাম, তাৰপিছত মোৰ ল'ৰা ছোৱালী হ'ব, তাৰপাছত কি আৰু? চব যেতিয়া হ'ব, বিচৰামতে যেতিয়া চব পাই যাম, সুখে শান্তিয়ে দিন কটাম। মানে আল্টিমেট যিটো গ'ল, যিটো টাৰ্গেট, সেইটো হৈছে সুখ শান্তিত থকা। আৰু তাৰ কাৰণে গোটেইবিলাক ধন টকা পইচা ইত্যাদি কৰি কিয় লাগে? ধন এইকাৰণে লাগে যে মই ঘৰ এটা বনাম, ঘৰটোত আনন্দত থাকিম। ধন এইকাৰণে লাগে যে মই গাড়ী এখন ল'ম, গাড়ীত মই আৰামত ঘূৰিম। ধন এইকাৰণে লাগে যে ভাল ভাল বস্তু খাবলৈ পাম, পালে মোৰ সুখ হ'ব। এইবিলাক হৈছে ভাৱনা, বুজি পাইছে? আল্টিমেটলি আমাক লাগে, আমি সব দৌৰি আছোঁ এটা বস্তুৰ পাছত। আপোনালোকে জানি আচৰিত হ'ব, 84 লাখ জনী অগণন জীৱ আছে। মানুহৰ বৰ্তমান সংখ্যা পৃথিৱীত 600 কোটিৰ পৰা 700 কোটি মান হ'ব। কাৰো লগত কাৰো মিল নাই। 1000টা গৰু পোৱালিৰ মাজত এজনী মাক, গাই এজনীক এৰি দিয়ক, বাকী পোৱালীয়ে গাখীৰ খাবলৈ আহিলে তাই লঠিয়াব, আৰু 1000টা পোৱালিৰ মাজত নিজৰ পোৱালিটো বিচাৰি পাই যাব, হে গম পাই যাব যে এইটোৱে মোৰ পোৱালি। মানে এটাৰ লগত এটাৰ মিল নাই। আমি আপোনালোকক কেনেকৈ চিনি পাম? এইজন হওক এইজন হওক, কাৰণ কাৰো লগত কাৰো মিল নাই। ইভেন আমাৰ এই যে গুহাগুলিৰ চাপটো ক'ৰবাত লগাব দিয়ে নহয় এনেকৈ, আমাৰ LTI আমি বাওঁহাতে লগাওঁ, আইসকলে সোঁহাতে লগায় RTI,
এই যে ইয়ার বুড়াঙলির শ্রাপ্ত যে এই কোন জায়গা, এই কোনো কারো লগত কারো নিমিলে, প্রভু ভগবন্তর এনেকুৱা লীলা, এই জায়গা কোনো নিমিলে কারো লগত কারো। অগণন মানুহ আছে, ৬০০ কোটি ৭০০ কোটি, ৭০০ কোটিৰ ১৪০০ কোটি বুঢ়াঙলি, এটাৰ লগত এটাৰ ভিন নাই। এজোপা গছত যদি ১০০০ ফল থাকে, এটা ফলৰ লগত ইটো ফলৰ মিল নাই। ইমান বৈষম্যতাৰে ভৰা এখন পৃথিৱীত এটা বস্তুৰ মিল আছে, এইটো হৈছে আমি সবেই আনন্দ বিচাৰোঁ, আমাক সবকে আনন্দ লাগে। আপোনাকো মোকো চোৰটোকো ডকাইটোকো পুলিচকো উগ্ৰবাদীকো পলিটিচিয়ানকো ৰজা মহাৰাজকো ভিক্ষাৰীকো সবকে আনন্দ লাগে। কেতিয়াবা ভাবি চাইছেনে কিয় আনন্দ লাগে, আনন্দ কিয় লাগে আৰু আনন্দ পাম ক'ত? এই দুটা বস্তু গম পালে বিষয় পৰিহাৰ কৰাত সুবিধা হ'ব। প্ৰথম কথা, আনন্দ কিয় লাগে বুজক। মই বুলি কোৱাৰ লগে লগে ইয়াত দুটা বস্তু সোমাই আছে। এটা হৈছে এই ২৪ তত্ত্বৰ দ্বাৰা গঠিত শৰীৰটো, যিটো আমি পঞ্চভূতি দেহা বুলি কওঁ, আৰু আনটো হৈছে ইয়াৰ ভিতৰত যিটোৱে চৈতন্য কৰি ৰাখিছে সেইটো হৈছে আত্মা। এতিয়া ভগৱানৰ তিনিটা মূল শক্তি, এটা হৈছে চিত শক্তি বা অন্তৰংগ শক্তি বা পৰাশক্তি, এটা হৈছে মায়া শক্তি, এটা হৈছে জীৱ শক্তি। মায়াৰ তিনিটা গুণ আছে, সত্তম ৰজস তমৈতি গুণ প্ৰকৃতি সম্ভৱা নিবদ্ধন্তি মহাবাহু দেহে দেহি নাম অব্যয়ম, ৪৪ অধ্যায় ৫ নম্বৰ শ্লোক গীতা। অৰ্জুনক কৈছে, হে অৰ্জুন, মোৰ মায়াৰ তিনিটা গুণ আছে, কি? সত্য, ৰজ আৰু তম। এই তিনিটা গুণৰ পৰাই মহতত্ব, অহংকাৰ, পঞ্চমহাভূত, ঘিতি, জল, তেজ, বায়ু, আকাশ, পঞ্চ তন্মাত্ৰা, ৰূপ, ৰস, গন্ধ, স্পৰ্শ, শব্দ, ৫ জ্ঞানেন্দ্ৰিয়, শ্ৰোত্ৰ, নেত্ৰ, জিহ্বা, ঘ্ৰাণ, চৰ্ম, ৫ কৰ্মেন্দ্ৰিয়, দুৰ্য, লিংগ, পদ, বাণী আৰু কৰ, আৰু অন্তঃকৰণৰ ৪টা বস্তু, মন, বুদ্ধি, চিত, অহংকাৰ, ২৪ তত্ত্বৰ দ্বাৰা শৰীৰটো গঠিত। ই জড় আৰু ইয়াত এই জীৱ শক্তি অৰ্থাৎ আত্মা প্ৰৱেশ কৰিলেহে চৈতন্য হয়। গতিকে মই বুলি ক'লে ইয়াত দুটা বস্তু আছে, এটা হৈছে তিনি গুণৰ দ্বাৰা সৃষ্টি হোৱা পঞ্চভূতি শৰীৰ, মন, বুদ্ধি, অহংকাৰ, সব মায়াৰ, আৰু এটা হৈছে আত্মা যি ভগৱানৰ অংশ। মামে বংশ জীৱলোকে জীৱভূত সনাতন, ৫ অধ্যায় ৭ নম্বৰ শ্লোক, অহম আত্মা গুদাকেশ সৰ্বভূতাশ্ৰয় স্থিত, ১০ অধ্যায় ২০ নম্বৰ শ্লোক, মই আত্মা। তাৰমানে আত্মাটো ভগৱানৰ অংশ, মন বুদ্ধি মায়াৰ অংশ। এতিয়া আমাক লাগে আনন্দ কিয় লাগে বুজক। ভগৱান মানে কি? কৃষ্ণ শব্দৰ অৰ্থ মানে কি? কৃষ্ণ ভাৱজনৰ অতি সুন্দৰ উদ্যোগত কৈছে, কৃষি ভূবাচক শব্দ ন নিবৃতি বাচক দ্বয়োৰে কাপ পৰম ব্ৰহ্ম কৃষ্ণ এটি অভিধিয়তে। ভাৱজনে কৈছে, কৃষেন শব্দ এইটো পৃথিৱী বাচক গৈলা ন আনন্দত প্ৰৱৰ্তয়, দুয়ো এক পদ মিলি পৰম ব্ৰহ্মৰূপ কৃষ্ণ নাম আনন্দত মাত্ৰ কয়। মানে কৃষ্ণ মানে আনন্দ। তৈতৰীয় উপনিষদত কৈছে, ৰসু বৈশ মানে সেইজন আনন্দ স্বৰূপ। কোনজন? কৃষ্ণ। তাৰ মানে কৃষ্ণ যদি আনন্দ হয়, কৃষ্ণ সচ্চিদানন্দ, কৃষ্ণ আনন্দ, কৃষ্ণ চিদানন্দ, কৃষ্ণ পৰমানন্দ, নিত্যানন্দ, আল্টিমেটলি এইজন হৈছে আনন্দ। আনন্দৰ অংশ হ'লো মই, মানে আত্মা। আৰু প্ৰত্যেক বস্তুৱে মূললৈ যাব বিচাৰে। ইয়াত বৰষুণ আহিল, নদী, নলা, নৰ্দমা হৈ পানী ক'লৈ যাব? আল্টিমেটলি সাগৰলৈ। বন্তি গছ জ্বলাই দিছে, শিখাডাল ক'লৈ গৈছে? আকাশৰ ফালেদি, সূৰ্যৰ ওচৰলৈ। সব মূললৈ যাব বিচাৰে, মূল। এতিয়া আমাৰ আত্মাৰ মূল হৈছে পৰমাত্মা, মানে আনন্দ। সেইকাৰণে এনিটাইম আমি আনন্দ বিচাৰোঁ। আনন্দটো ক'ত পাম এতিয়া? আত্মাইটো গম পাইছে যে মোৰ আনন্দ ভগৱানত আছে, মই এইটো অংশ। কিন্তু মন বুদ্ধি হ'ল মায়াৰ, মন বুদ্ধি হৈছে, মন বুদ্ধি অহংকাৰ হৈছে মায়াৰ বস্তু। সেইকাৰণে মনটোৱে বাৰে বাৰে
এই বিষয়ৰ প্ৰতি টানিছে, মায়াৰ সংসাৰ। আৰু সেই যুদ্ধখন আমাৰ মাজত লাগি আছে। কোনখন? আত্মাই নিব বিচাৰিছে ভগৱানৰ ওচৰলৈ, আৰু মন বুদ্ধিয়ে নিব বিচাৰিছে সংসাৰলৈ, বিষয়লৈ। তাৰমানে মন বুদ্ধিয়ে কৈ আছে তোৰ সুখটো কেৱল এই ধন টকা পইচা পুত্ৰ পৰিবাৰ ইয়াতে পাবি। পাবই, একেবাৰে সত্য। তাৰমানে যিবিলাকে চাওক, আমি দুখ পোৱাৰ মূল কাৰণটো, ভাবজনে সুন্দৰ কথা কৈ আছে, দুখ পোৱাৰ মূল কাৰণটো হৈছে মই বোলা বস্তুটো শৰীৰ দুখ বুলি ভাবিম। আমি যেতিয়ালৈকে মই মানে শৰীৰটো ভাবিম, এই শৰীৰটোৰ লগত সম্বন্ধ থকা বস্তু বা ব্যক্তিখিনি মোৰ বুলি ভাবিম, মানে আপোন। আৰু এই প্ৰত্যেকটো বস্তু বা ব্যক্তিৰ হানি বিঘিনিত আমি দুখ পাওঁ। যদি মই যদি আত্মা বুলি মানো, তেতিয়াহ'লে সমস্ত শৰীৰত আত্মা বিৰাজমান, গতিকে চব মোৰ আপোন হ'ব। যেনেকৈ আপুনি কেতিয়াবা দাঁত কামোৰ খায়, দাঁত কামোৰ খালে জিভা তেজ ওলাই যায়, তেতিয়া আমি নিশ্চয় দাঁতকেইটা ঘোচা মাৰি ভাঙি নিদিওঁ, কাৰণ আমি বুজি পাওঁ যে মোৰে দাঁত, মোৰে জিভা, বুজি পাইছে? দাঁতে কামোৰ খাই গ'ল, কেতিয়াবা খাই যায়, তেনেকৈ তেজ ওলাই যায়, চিলাইও পৰে, জোৰতকৈ লাগি গ'লে চিলাই কৰিবলগীয়া হয়, তথাপিও আমি দাঁতকেইটা ভাঙি নিদিওঁ, কাৰণ আমি গম পাওঁ যে দাঁতো মোৰ, জিভাও মোৰ। এই যদি বিচাৰধাৰাটো, দৃষ্টিকোণটো যদি আমি কেৱল অকণমান বহল কৰি দিওঁ যে যত যিমান জীৱ আছে সব আত্মাময়, আত্মা মানে সকলোতে কৃষ্ণময় বিৰাজমান হৈ আছে ভগৱান, সেইটোৱেইটো আহি আছো। আটাইতকৈ মৰমৰ বস্তু কি? আৰু এটা ঘটনা, মৰমৰ বস্তুটো যদি আপোনালোকক যদি কওঁ যে আপোনালোকে ভালপোৱা আটাইতকৈ মৰমৰ বস্তুটো লিষ্ট এখন বনাওক, তেতিয়া কোনোবাই কি বিচাৰিব? কোনোবাই ক'ব যে নতুনকৈ কিনা লেপটপ, কোনোবাই হয়তো ঘৰটো, কোনোবাই হয়তো পত্নীৰ নাম, কোনোবাই হয়তো পিতাৰ নাম, কোনোবাই স্বামীৰ নাম, কোনোবাই ঘৰত থকা ল'ৰা সন্তানটোৰ নাম, ইত্যাদি 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 আহিব। ইণ্টাৰেষ্টিং কথা, আটাইতকৈ যাক আপুনি বেছি ভাল পায় তাৰ কথা দিনটোত বেছি স্মৰণত আহেনে নাই সেইটো মোক কওক। আপুনি যাক বেছিকৈ ভাল পায় দিনটোত তাৰ কথাই বেছিকৈ সোঁৱৰণত আহি থাকে, ক্লিয়াৰ? এতিয়া যেতিয়ালৈকে এই প্ৰেমৰ লিষ্টখনত ভগৱানৰ নাম নাহিব, তেতিয়ালৈকে আমাৰ প্ৰভু ভগৱন্তৰ কথা মনলৈ নাহে, যোনে যিমান নকওক কিয়, কাৰণ আমি ভাল পাবলৈ শিকা নাই, প্ৰেম কৰিবলৈ শিকা নাই। যিটো প্ৰেম উদ্ধৱৰ হৃদয়ত আছে, কথা কওঁতেই কান্দি পেলাইছে, ভোক শুকাই কান্দি আছে, যিটো গোপীসকলে ভগৱানৰ প্ৰতি প্ৰেম কৰিছিল, যিটো গোপসকলৰ প্ৰেম আছে, যিটো নন্দ যশোদাৰ প্ৰেম আছে, এই প্ৰেম আমাৰ ক'ত আছে কৃষ্ণৰ প্ৰতি? কাৰণ আমি অনুধাৱন কৰিব পৰা নাই, উপলব্ধি কৰিব পৰা নাই যে কৃষ্ণই আমাক কি দিছে। যিখন পৃথিৱীত আমি থিয় হৈ আছোঁ, যি বায়ু আমি সেৱন কৰি আছোঁ, যি অগ্নিত আমি ৰন্ধন কৰিছোঁ, যি পানী আমি সেৱন কৰিছোঁ, এই সমস্ত ভূত, যিখন আকাশৰ তলত আমি থিয় হৈ আছোঁ, এই সমস্ত ভগৱানৰ সৃষ্টি, যাৰ অবিহনে এক মুহূৰ্ত আমি থাকিব নোৱাৰোঁ। আৰু সচেতন কৰা দেহ প্ৰাণ ইন্দ্ৰিয়, এই শৰীৰটো সচেতন যিজনে কৰি ৰাখিছে সেইজনৰ প্ৰতি আমাৰ প্ৰেম নাই। প্ৰেম মানে আচলতে প্ৰেম, আমাক ভক্তি কৰা ভক্তি কৰা কয়, ভক্তি আৰু প্ৰেম একেটাত পইচাৰ ইফাল সিফাল। প্ৰেম মানে ভক্তি, ভক্তি মানে প্ৰেম। আপুনি দেশক ভাল পায়, দেশ ভক্তি, মাতৃক ভাল পাইছে, মাতৃভক্তি, পিতৃক ভাল পাইছে, পিতৃভক্তি, ভগৱানক ভাল পাইছে, ভগৱত ভক্তি, চিধা হিচাপ। বিষয় ত্যাগী বৈৰাগ্য হে সমতা কহি এক জ্ঞান, সুখদায়ী সব জীৱ আছে এই ভক্তি ফরমান, সমস্ত জীৱৰ প্ৰতি সুহৃদয় ভাব, এইটোৱে ভক্তি। সকলোকে ভাল পাবলৈ শিকাটো, প্ৰেম কৰিবলৈ শিকাটো। ইয়াত উদ্ধৱে কৈছে, শয়নে ভোজনে স্নান গোপ্য স্থানে সদা সেৱা কৰোঁ আমি, তোমাক নেদেখি ৰাখি প্ৰাণ প্ৰভু কিমতে বৰ্তি গোস্বামী। বাপৰে, হে প্ৰভু, শয়নে সপোনে গোপ্য স্থানে প্ৰতিটো মুহূৰ্তত তোমাৰ লগতে আছিল, আৰু এতিয়া তোমাক যদি হঠাৎ নেদেখা হৈ যাওঁ মোৰ কি গতি? তাৰপাছত কি আহে, অকণ পদ যাওঁ, পদৰ লগে লগে যাম কৃষ্ণ।